সালটা 2019 বা 20 হবে, এরকম টাইম আমার তো নতুন চ্যানেল, তো সেই সময় একটা আমি ভিডিও করেছিলাম যেখানে বলেছিলাম যে দেবার জিতের পরে অঙ্কুশ হচ্ছে একমাত্র কমার্শিয়াল হিরো যে ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে পারে। তো তখন অঙ্কুশকে রীতিমতো কন্ট্রোভার্সি চলছে চারপাশে, অঙ্কুশের খিল্লিওরা চেপিস মাল টিসমাল এইসব বলছে তখন, কারণ তখন সেই বিগ কন্ট্রোভার্সিটা হয়েছিল, মানে একটা হিউজ কন্ট্রোভার্সি, তোমার সবার হয়তো মনে আছে। তো তখন আমি অঙ্কুশের হয়ে অনেক কথা বলেছিলাম বলে আমাকে নিয়ে অনেক খিল্লি হয়েছিল, এবং আমি বলেছিলাম এটা চ্যালেঞ্জ করে যে অঙ্কুশ একটা টাইমের পর ইন্ডাস্ট্রিতে রাজ করবার ক্ষমতা রাখবে। আজকে কোথাও গিয়ে সেই কথাটা কিন্তু মিলছে যেটা আমি আজ থেকে 2-3 বছর আগে বলেছিলাম, এবং আমার মনে হয় কোথাও গিয়ে কিন্তু অঙ্কুশ এখন অক্ষয় কুমারের মতো হয়ে যাচ্ছে। মানে একটা বলা যেতে পারে ছোট্ট মিনি ইন্ডাস্ট্রির জায়গা কিন্তু সে নিয়ে নিচ্ছে, কারণ একদিকে তার সিনেমার অ্যানাউন্সমেন্টের পর অ্যানাউন্সমেন্ট, দিনে 3-4টা করে কোনো কোনো অ্যানাউন্সমেন্ট চলে আসছে, মানে একটা হিউজ ব্যাপার। তো আজকে অলরেডি মানে আমি অঙ্কুশ কিনে অনেকগুলো ভিডিও করেছি, তার মধ্যে একটা হচ্ছে কব ইউনিভার্সিটিতে আমি বলেছি, তার প্লাস তার মির্জা আসছে, বহু সিনেমা আসছে, এর মধ্যে আজকে এখন আর একটা ভিডিও আমি কথা বলবো যেখানে কিন্তু অঙ্কুশের আর একটা নতুন সিনেমা আসতে পারছে, এবং সেটা কোনো অ্যানাউন্সমেন্ট কোনো হয়নি, কিন্তু ভেতর থেকে খবর পাওয়া গেছে, যারা ওই এলাকায় শুটিং দেখেছে তারা আমাকে পার্সোনালি জানিয়েছে সিনেমার নাম কি এবং কে কে আছে তার ডিটেলস একটু জানতে পারা গেছে। অক্ষয় কুমার কেন বলছি আমি, কারণ দেখুন অক্ষয় কুমারের এখন এমন হয়, হয়তো রামসেতুর দেখতে গেলাম, দেখলাম ওই দিন গিয়ে দেখলাম হয়তো পরের সিনেমা ট্রেলার চলে এসেছে, যেমনটা কদিন এক কাঠপুতলি রিলিজের দিন চলে এসেছিল রামসেতুর পোস্টার, মানে এরকম একটা ব্যাপার যে প্রত্যেক দিন সিনেমার একটা করে আপডেট আসছে, তার মধ্যে কিছু বিগ মুভি, তার মধ্যে কিছু অন্য ধারা সিনেমা। বাংলায় দেখুন অঙ্কুশের ক্ষেত্রে ঠিক তাই, একটা দিন একটা করে অ্যানাউন্সমেন্ট আসছে, আর যেমন সকালে এই মানে বিকেলের দিকে কব ইউনিভার্স অ্যানাউন্সমেন্ট এলো, অপর দিকে দেখলাম একটা গানের টিজার অলরেডি বেরিয়ে গেছে, যেটা হচ্ছে ওগো বিদেশিনী বলে সিনেমাটা আসছে সেই গানটার আর কি টিজার। তো বুঝতেই তো পারছো তার হাতে এখন প্রচুর কাজ, এবং একটা বিরাট লাইন আপ তৈরি হয়েছে, মানে হিউজ লাইন আপ, তার কেরিয়ারে সব ধরনের সিনেমা এখন রয়েছে। তো আমার মনে হয় প্রত্যেকটা সিনেমাই বক্স অফিসে কিন্তু ওয়ার্ক করবে। অনেকে বলতে পারে অক্ষয় কুমারের মতো সেও আর মানে কি বলবো কোয়ান্টিটিতে জোর দিচ্ছে কোয়ালিটিতে জোর দিচ্ছে না। দেখুন অক্ষয় কুমারের ক্ষেত্রে এরকম হয়েছে যে বহু সিনেমা তার ফ্লপ গেছে, বহু সিনেমা হিটও গেছে, অস্বীকার করে লাভ নেই যে অস্বীকার করে লাভ নেই যে এরকম ব্যাপার যে হয় না এমন নয়, কারণ বাংলাতে সত্যি কথা বলতে গেলে অঙ্কুশই একমাত্র যারা এখন বিরাট বিরাট কিছু সিনেমা কিন্তু পরপর লাইন আপ আসছে, একদিনে 3-4টা করে অ্যানাউন্সমেন্ট। তো আমি একটা সিনেমার কথা এখানে বলতে বলেছি, কদিন আগে একটা ছবি খুব ভাইরাল হয়েছিল, তাড়ি ফাড়ি রেখে যে বসে রয়েছে ছবিটা, আমি সেটা নিয়ে কদিন আগে আলাদা করে ভিডিও করেছিলাম, আমি বলছিলাম ওটা মির্জার লুক হতে পারে। তো বলে রাখি ওটা কিন্তু মির্জার লুক নয়, ওটা অঙ্কুশের আর একটা সিনেমা আসছে যেটার নাম হচ্ছে কুরবান, সম্ভবত নামটা হচ্ছে কুরবান অথবা রমজান, এই দুটোর মধ্যে কোনো একটা নাম হবে। তো ভেতর থেকে খবর যেটা আনতে পারি সিনেমার নাম হচ্ছে কুরবান, এবং এই সিনেমাটাতেই আমরা অঙ্কুশকে দেখতে পাবো, এবং এটা বীরভূমের কোনো একটা জায়গায় সম্ভবত শুটিং চলছে, কি ধরনের সিনেমা এখনো জানা যায়নি, তবে বেশ অন্যরকমই সিনেমা এটুকু শোনা যাচ্ছে। এবং এখানে অঙ্কুশের বিপরীতে দেখা যাবে প্রিয়াঙ্কা সরকার, ইয়েস প্রিয়াঙ্কা সরকার এখানে অঙ্কুশের বিপরীতে নায়িকা চরিত্রে অভিনয় করে বলে এখন অব্দি জানা যাচ্ছে, এছাড়া কাস্টিং আরো অনেক রকম চমক থাকছে। তো ওটা এখন মোটামুটি শুটিং চলছে, কবে কি আসবে এখনো কিছু জানা যাচ্ছে না, ওটা শুটিং যতদূর জানা যাচ্ছে নাকি কমপ্লিট হয়েছে কি হয় না এখনো শিওর নয়। তো ওটা একটা অঙ্কুশের সিনেমা আছে। তো অঙ্কুশের এখন আপকামিং সিনেমাগুলো রয়েছে ওগো বিদেশিনী, লাভ ম্যারেজ, পাখি, মির্জা, কপি ইউনিভার্স, প্লাস আজকে সিনেমাটা কথা বললাম, এছাড়া একটা ওয়েব সিরিজ রয়েছে, এছাড়া আরো 3-4টা প্রজেক্ট রয়েছে, এবং এসকে মুভিজের সঙ্গে রীতিমতো কিন্তু একটা চুক্তি হয়েছে যেখানে তার সঙ্গে কিন্তু অনেকগুলো প্রজেক্ট রয়েছে, প্লাস বাংলাদেশে সম্ভবত কয়েকটা কাজ কিন্তু তার রয়েছে। তো বলা যেতে পারে কিন্তু এখনো 3-4 বছর তার কাছে সিনেমার, যে 3-4 বছর সে ইজিলি এখন আর যদি কোনো সিনেমা অ্যানাউন্সমেন্ট না করে অবাক হওয়ার কিছু নেই, কারণ তার হাতে এখন প্রচুর কাজ। তো এটা একটা ভালো দিক, কারণ অঙ্কুশের ওই টাইমটা বলা হয়েছিল অঙ্কুশের কেরিয়ার নাকি শেষ যখন খিল্লিটা হয়েছিল, তো সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে তার কেরিয়ারে এই যে পরিবর্তনটা, বিভিন্ন ধরনের সিনেমা আছে, এটা একটা ভালো ব্যাপার। তো দেখা যাক কি হয়, বেস্ট অফ লাক টু দা হোল টিম অফ কুরবান, কেমন হয় সেটা সময় বলবে। যাই হোক, তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানা, যদি চ্যানেলটা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, অ্যান্ড গেট দেবে লাইক, সবাই ভালো থেকে সুস্থ হয়ে, টেক কেয়ার, নমস্কার, দেখা হবে, বাই, টেক কেয়ার।